সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আশা রাখি সবাই ভালো আছো। আমরা আজকে একটা নতুন অধ্যায় নিয়ে কথা বলবো তোমাদের সাথে, সেটা হচ্ছে তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় আছে আমাদের রাসায়নিক বিক্রিয়া। আজকে আমরা রাসায়নিক বিক্রিয়া নিয়ে কথা বলবো। লক্ষ্য করো, অধ্যায় তিনে আছে আমাদের রাসায়নিক বিক্রিয়া। প্রথমত আমরা জানব রাসায়নিক বিক্রিয়ার সংজ্ঞা বা রাসায়নিক বিক্রিয়া কাকে বলে। রাসায়নিক বিক্রিয়া হচ্ছে যে প্রক্রিয়ায় কোনো মৌলিক বা যৌগিক পদার্থের অনুসমূহ, এক বা একাধিক মৌলিক বা যৌগিক পদার্থের অনুসমূহ তাপ শোষণ বা তাপ উদ্গীরণ করে এক বা একাধিক নতুন পদার্থের সৃষ্টি করে, সেই প্রক্রিয়াটার নামই হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। কথাটা আবার লক্ষ্য করো, যে প্রক্রিয়ায় এক বা একাধিক মৌলিক বা যৌগিক পদার্থ তাপ শোষণ করে অথবা তাপ উদ্গীরণ করে, তাপ শোষণ অথবা তাপ উদ্গীরণের মাধ্যমে এক বা একাধিক নতুন পদার্থের সৃষ্টি করে, সেই প্রক্রিয়াটাকেই বলা হয় রাসায়নিক বিক্রিয়া। আমরা এখানে রাসায়নিক বিক্রিয়ার সংজ্ঞা পড়ার সাথে সাথে আমরা জানব বিভিন্ন প্রকারের রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে আমরা জানব। তোমাদের সিলেবাসে অনেকগুলো রাসায়নিক বিক্রিয়ার কথা বলা আছে, তোমরা বই খুললে দেখতে পারবে। তৃতীয় অধ্যায়ের প্রথমে আছে এটা, যে বিভিন্ন প্রকারের রাসায়নিক বিক্রিয়া আছে। তো প্রথম আমরা জানলাম যে রাসায়নিক বিক্রিয়া কাকে বলে। আমি আবার একটু বলছি, যে প্রক্রিয়ায় এক বা একাধিক মৌলিক বা যৌগিক পদার্থ তাপ শোষণ অথবা তাপ উদ্গীরণের মাধ্যমে এক বা একাধিক নতুন পদার্থের সৃষ্টি করে, সেই প্রক্রিয়াটাই হচ্ছে রাসায়নিক বিক্রিয়া বা কেমিক্যাল রিয়াকশন। রাসায়নিক বিক্রিয়ার কিছু বৈশিষ্ট্য থাকে, যেমন রাসায়নিক বিক্রিয়াতে অবশ্যই তাপ শোষণ এবং উদ্গীরণ হবে। রাসায়নিক বিক্রিয়ায় পদার্থসমূহের বিক্রিয়ার পূর্বে এবং পরে পদার্থসমূহের ভর অপরিবর্তিত থাকে। রাসায়নিক বিক্রিয়া এরকম কিছু বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলো বইয়ে দেওয়া আছে, তোমরা একটু পড়ে নেবে যে এরকম কিছু রাসায়নিক বিক্রিয়ার বৈশিষ্ট্য থাকে। এখন আমরা জানবো রাসায়নিক বিক্রিয়ার প্রকারভেদ, কত প্রকারের রাসায়নিক বিক্রিয়া আছে। রাসায়নিক বিভিন্ন প্রকারের রাসায়নিক বিক্রিয়া আছে, তার মধ্যে একটা হলো সংশ্লেষণ। আমরা পড়ছি রাসায়নিক বিক্রিয়ার প্রকারভেদ। প্রথমে আমরা বললাম রাসায়নিক বিক্রিয়ার সংজ্ঞা, এখন আমরা পড়ছি রাসায়নিক বিক্রিয়ার প্রকারভেদ বা বিভিন্ন প্রকারের রাসায়নিক বিক্রিয়া আছে সেগুলো সম্পর্কে আমরা একটু জানি, এবং অবশ্যই প্রত্যেকটার উদাহরণ সহ আমরা জানি। রাসায়নিক বিক্রিয়ার প্রকারভেদের মধ্যে আছে, প্রথমে আছে সংশ্লেষণ বিক্রিয়া। আমি সংজ্ঞাটাতে বলছিলাম কি, যে প্রক্রিয়ায় এক বা একাধিক মৌলিক বা যৌগিক পদার্থ তাপ শোষণ বা উদ্গীরণের মাধ্যমে এক বা একাধিক নতুন পদার্থের সৃষ্টি করে, সেই প্রক্রিয়াটার নাম হচ্ছে রাসায়নিক বিক্রিয়া বা কেমিক্যাল রিয়াকশন। রাসায়নিক বিক্রিয়ার প্রকারভেদের মধ্যে প্রথমে আছে আমাদের সংশ্লেষণ বিক্রিয়া। কি বিক্রিয়া? সংশ্লেষণ বিক্রিয়া, বা এটা ইংরেজিতে বলা হয় সিনথেসিস বা কম্পোজিশন। সংশ্লেষণ বিক্রিয়াতে বলা হয়েছে যে প্রক্রিয়ায়, সবসময় একটা কথা আসবে, যে প্রক্রিয়ায় কোনো একটা পদার্থ সরাসরি তার উপাদান পদার্থসমূহের সংযোগের ফলে তৈরি হয়। যেমন ধরো কার্বন ডাইঅক্সাইড একটা পদার্থ, সেই কার্বন ডাইঅক্সাইডটা মধ্যে কি কি উপাদান আছে, কার্বন আছে আর অক্সিজেন আছে। তাহলে কার্বন এবং অক্সিজেন সরাসরি সংযুক্ত হয়ে যদি কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, তাহলে এই যে প্রক্রিয়া, এই ঘটনাটা ঘটে, এই প্রক্রিয়াটার নামই হচ্ছে সংশ্লেষণ বিক্রিয়া। অর্থাৎ যৌগটা তৈরি হবে, যৌগের যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলোর প্রত্যক্ষ বা সরাসরি সংযোগের ফলে যদি কোনো যৌগ তৈরি হয় সেটাকে আমরা, সেই প্রক্রিয়াটাকে আমরা বলি সংশ্লেষণ বিক্রিয়া। অর্থাৎ যে প্রক্রিয়ায় কোনো যৌগ তার উপাদান মৌলসমূহের প্রত্যক্ষ সংযোগে বা সরাসরি সংযোগের ফলে তৈরি হয় সেই প্রক্রিয়াটার নাম হচ্ছে সংশ্লেষণ বিক্রিয়া। যেমন আমরা আরও উদাহরণ দিতে পারি, পানি একটা পদার্থ, তাহলে পানির মধ্যে কি উপাদান আছে, হাইড্রোজেন এবং অক্সিজেন। হাইড্রোজেন এবং অক্সিজেন সরাসরি সংযুক্ত হয়ে পানি উৎপন্ন হয়, তাহলে যে প্রক্রিয়া এটা হয় সেটার নাম হচ্ছে সংশ্লেষণ বিক্রিয়া। অর্থাৎ পদার্থটা তার উপাদান মৌলসমূহের বা উপাদান যৌগসমূহের সরাসরি প্রত্যক্ষ সংযোগের ফলে যদি কোনো পদার্থ তৈরি হয় সেটাকে আমরা বলতেছি রাসায়নিক বিক্রিয়া, সংশ্লেষণ বিক্রিয়া। এরপরে আছে আমাদের বিশ্লেষণ বিক্রিয়া। খেয়াল করো, আমরা করলাম সংশ্লেষণ বিক্রিয়া, এখন হচ্ছে বিশ্লেষণ বিক্রিয়া, বা এটাকে বলা হয় অ্যানালাইসিস। বিশ্লেষণ বিক্রিয়াটা কি, সংশ্লেষণ বিক্রিয়া ঠিক উল্টা কথাটা। যে প্রক্রিয়ায় কোনো পদার্থ ভেঙে তার উপাদান পদার্থ সময়ে পরিণত হয়
তাকে আমরা বলতেছি বিশ্লেষণ বিক্রিয়া। কিরকম? যেমন পানি, পানি ভেঙে যদি হাইড্রোজেন এবং অক্সিজেনে পরিণত হয় তাহলে যে প্রক্রিয়া এটা হয় এটাকে আমরা বলতেছি বিশ্লেষণ বিক্রিয়া। বিশ্লেষণ শব্দটার একটা সমার্থক শব্দ হচ্ছে ভাঙা। বিশ্লেষণ মানে যে প্রক্রিয়ায় কোনো পদার্থ ভেঙে তার উপাদান পদার্থ সমূহে পরিণত হয় সেই প্রক্রিয়াটা বা বিক্রিয়াটার নামই হচ্ছে বিশ্লেষণ বিক্রিয়া বা অ্যানালাইসিস রিঅ্যাকশন। এরপরে আমাদের আছে হচ্ছে, দেখো খেয়াল করো তোমাদের বইয়ে, যে প্রতিস্থাপন বিক্রিয়া। কি নাম্বারটা হচ্ছে? প্রতিস্থাপন বিক্রিয়া। কথাটা একই রকম আসবে যে যে প্রক্রিয়ায় কোনো একটা পদার্থ হতে তার চাইতে অধিক সক্রিয় কোনো মৌল দ্বারা কোনো পদার্থে যদি স্থানচ্যুত হয়। যেমন আমি আগে একটা উদাহরণ দিই তোমাকে, জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড, এটার বিক্রিয়াটা হবে জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন। দেখো এই যৌগটাতে সালফিউরিক অ্যাসিডের মধ্যে যে হাইড্রোজেন আছে সে হাইড্রোজেন জিঙ্ক থেকে কম সক্রিয়। হাইড্রোজেন জি ও জিঙ্কটা হচ্ছে অধিক সক্রিয়, তাহলে জিঙ্ক অধিক সক্রিয় হওয়ার কারণে সে হাইড্রোজেনকে এখান থেকে স্থানচ্যুত করে সে হাইড্রোজেনের জায়গায় প্রতিস্থাপিত হয়েছে। তাহলে যে প্রক্রিয়ায় কোনো যৌগ হতে তার চাইতে অধিক সক্রিয় কোনো মৌল ওই যৌগটা হতে তাকে সরিয়ে ওই মৌলটাকে সরিয়ে তার জায়গায় স্থাপিত হয় সেই প্রক্রিয়াটার নামই হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া, বা এটাকে বলা হয় সাবস্টিটিউশন রিঅ্যাকশন। খেয়াল করো আবার উদাহরণটা, যে সালফিউরিক অ্যাসিড এবং জিঙ্কের বিক্রিয়ায় জিঙ্ক হাইড্রোজেন থেকে অধিক সক্রিয় হওয়ার কারণে হাইড্রোজেনকে সরিয়ে দিয়ে হাইড্রোজেনের জায়গায় সে রিপ্লেসমেন্ট হয়েছে, এই জন্য এটাকে আমরা বলতেছি প্রতিস্থাপন বিক্রিয়া বা সাবস্টিটিউশন রিঅ্যাকশন। এরপরে আমাদের আছে, ধরো আমরা কয়টা পড়লাম, সংশ্লেষণ পড়লাম, বিশ্লেষণ পড়লাম, প্রতিস্থাপন পড়লাম, এখন আমরা দেখব আদ্র বিশ্লেষণ বিক্রিয়া। আদ্র শব্দটার অর্থ তোমরা নিশ্চয়ই জানো, যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় কোনো পদার্থ যদি যে প্রক্রিয়ায় কোনো পদার্থ যদি পানির সাহায্যে আমরা ভাঙি, যেমন ধরো আয়রন থ্রি ক্লোরাইড, এটাকে যদি আমরা পানির সাহায্যে বিক্রিয়া করাই পানির সাথে তাহলে হয় আয়রন থ্রি হাইড্রোক্সাইড আর হয় কি HCl। খেয়াল করো যে এই আয়রন থ্রি ক্লোরাইড বা ফেরিক ক্লোরাইড যৌগটাকে আমরা পানির সাহায্যে বিশ্লেষণ করলাম, কি উৎপন্ন হলো আমাদের নতুন পদার্থ ফেরিক হাইড্রোক্সাইড আর হলো HCl। এখন এই বিক্রিয়াটাকে দেখা যায় যে পানির সাহায্যে যদি কোনো পদার্থকে আমরা ভাঙি তাহলে এই প্রক্রিয়াটা যে প্রক্রিয়া এটা হয় যে বিক্রিয়াটা হয় সেই প্রক্রিয়াটার নামই হচ্ছে আদ্র বিশ্লেষণ বিক্রিয়া। অর্থাৎ যে কোনো পদার্থ যদি আমরা পানির সাহায্যে বিশ্লেষণ করি তাহলে এটাকে বলা হয় আদ্র বিশ্লেষণ বিক্রিয়া। তাহলে আমরা কয়টা পড়লাম, চারটা, সংশ্লেষণ, বিশ্লেষণ, প্রতিস্থাপন, আদ্র বিশ্লেষণ। এখন আমরা পড়ব দ্বিবিয়োজন। দ্বিবিয়োজন বিক্রিয়াটার একটা নাম হচ্ছে পারস্পরিক প্রতিস্থাপন, এটাও একটা প্রতিস্থাপন বিক্রিয়া কিন্তু পারস্পরিক প্রতিস্থাপন, অথবা এটাকে বলা হয় আরেকটা নাম আছে সুন্দর বিনিময় বিক্রিয়া। খেয়াল করো যে বিক্রিয়ায় দুইটা পদার্থ, যেমন ধরো সোডিয়াম ক্লোরাইড আর ধরো সিলভার নাইট্রেট, এখানে এই এই যৌগটাতে দুটো অংশ আছে, সোডিয়াম আছে ক্লোরিন আছে, এই যৌগটার মধ্যে দুটো অংশ আছে সিলভার আছে নাইট্রেট আছে, এরা পরস্পরের মধ্যে স্থান বিনিময় করবে। যেমন ধরো সোডিয়াম যদি নাইট্রেটের সাথে চলে যায় তাহলে হবে সোডিয়াম নাইট্রেট, আর সিলভার যদি ক্লোরিনের সাথে চলে যায় তাহলে হবে কি সিলভার ক্লোরাইড। তাহলে দেখা যাচ্ছে যে প্রক্রিয়ায় দুইটা পদার্থের মধ্যে পরস্পরের স্থান বিনিময় ঘটে তাদেরকে বলা হয়, এই প্রক্রিয়াটার নামই হচ্ছে দ্বিবিয়োজন বা পারস্পরিক প্রতিস্থাপন বা বিনিময় বিক্রিয়া। যে প্রক্রিয়ায় দুইটা পদার্থের মধ্যে যে মৌলগুলো থাকে তাদের মধ্যে কি হয় স্থান বিনিময় হয়, অর্থাৎ সোডিয়াম নাইট্রেটের সাথে একটা পজিটিভ প্রান্ত আর একটা নেগেটিভের সাথে আর একটা নেগেটিভ প্রান্ত একটা পজিটিভের সাথে চলে আসে, এটা এই ধরনের বিক্রিয়াকে আমরা বলি দ্বিবিয়োজন বা পারস্পরিক প্রতিস্থাপন বা স্থান বিনিময় বিক্রিয়া। এরপর আছে আমাদের, দেখো তাহলে আমরা পাঁচটা পড়লাম, কি কি, সংশ্লেষণ, বিশ্লেষণ, প্রতিস্থাপন এবং
দ্বিবিয়োজন বা পারস্পরিক প্রতিস্থাপন। এরপর আছে দেখো আমরা বইটা খুলে দেখে, এরপরে আছে আমাদের পারমাণবিক পুনর্বিন্যাস বিক্রিয়া। পারমাণবিক পুনর্বিন্যাস, পারমাণবিক পুনর্বিন্যাস, পারমাণবিক পুনর্বিন্যাস বিক্রিয়া বা আইসোমারিক রিয়াকশন। এটা খেয়াল করো যে প্রক্রিয়া, আমি আগে উদাহরণটা দিই, দেখো অ্যামোনিয়াম সায়ানাইড, এই যৌগটার নাম হচ্ছে অ্যামোনিয়াম সায়ানাইড। এই অ্যামোনিয়াম সায়ানাইডকে তাপ দিলে আমাদের একটা নতুন যৌগ হয়, সেই যৌগটা হচ্ছে ইউরিয়া। এই যৌগটার নাম হচ্ছে ইউরিয়া, এটা হলো অ্যামোনিয়াম সায়ানাইড। অ্যামোনিয়াম সায়ানাইডকে তাপ দিলে এই অ্যামোনিয়াম সায়ানাইডের মধ্যে যে দুইটা নাইট্রোজেন, চারটা হাইড্রোজেন, একটা কার্বন, একটা অক্সিজেন, এই মৌলগুলো আছে, অর্থাৎ এই পরমাণুগুলো আছে, এই পরমাণুগুলি নতুন করে বিন্যস্ত হয়ে, এটাকে তাপ দিলে নতুন করে বিন্যস্ত হয়ে একটা নতুন পদার্থ তৈরি হয়। তাহলে আমরা পারমাণবিক পুনর্বিন্যাস বিক্রিয়ার সংজ্ঞাটা কি দিব, যে প্রক্রিয়ায় কোনো পদার্থের পরমাণুগুলি পুনর্বিন্যস্ত হয়ে, অর্থাৎ নতুন করে সজ্জিত হয়ে একটা নতুন পদার্থ তৈরি করে, সেই প্রক্রিয়াটার নামই হচ্ছে পারমাণবিক পুনর্বিন্যাস বিক্রিয়া। খেয়াল করো যে কোনো পদার্থেরকে তাপ দিলে যদি পদার্থের পরমাণুগুলি নতুন করে বিন্যস্ত হয়ে একটা নতুন পদার্থ তৈরি করে, তাহলে এই প্রক্রিয়াটা বা বিক্রিয়াটার নামই হচ্ছে পারমাণবিক পুনর্বিন্যাস বিক্রিয়া। এটার আরেকটা নাম আছে সমাণুক বিক্রিয়া, এটা সমাণুক বিক্রিয়া নামেও পরিচিত, নামটা মনে রাখবা, সমাণুক বিক্রিয়া বা পারস্পরিক পারমাণবিক পুনর্বিন্যাস বিক্রিয়া। উদাহরণটা খেয়াল রাখবে, তোমার বইয়ে আরেকটা উদাহরণ আছে, সেগুলো একটু দেখার চেষ্টা করবে। এরপরে আমরা আসি, তাহলে আমরা ছয়টা বললাম, কি কি, সংশ্লেষণ বিক্রিয়া, বিশ্লেষণ বিক্রিয়া, তারপরে আদ্র বিশ্লেষণ বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, ডিফিউশন বা বিনিময় বিক্রিয়া, আর একটা বললাম কি, ছয় নম্বরটা পারমাণবিক পুনর্বিন্যাস বিক্রিয়া বা সমাণুক বিক্রিয়া। এখন আমরা দেখব অধঃক্ষেপণ বিক্রিয়া নামে একটা বিক্রিয়া আছে, অধঃক্ষেপণ, ইংরেজিতে বলে প্রিসিপিটেশন রিঅ্যাকশন বা অধঃক্ষেপণ বিক্রিয়া। এই বিক্রিয়ায় উদাহরণটা আমি আগের মধ্যে দিই, সেটা হচ্ছে ধরো সোডিয়াম ক্লোরাইড, আর ধরো সিলভার নাইট্রেট। এখানে যে উৎপন্ন পদার্থগুলি আছে, এই উৎপন্ন পদার্থগুলির মধ্যে কি হলো, সোডিয়াম ক্লোরাইড এবং সিলভার নাইট্রেট বিক্রিয়া করে। যদি এক বা একাধিক যৌগ বিক্রিয়া করে উৎপন্ন পদার্থগুলির মধ্যে কোনো একটি পদার্থ পাত্রের তলায় তলানি রূপে জমা হয়, তখন আমরা এই বিক্রিয়াটাকে বলি অধঃক্ষেপণ বিক্রিয়া। যে প্রক্রিয়ায় কোনো পদার্থ অন্য কোনো পদার্থের সাথে বিক্রিয়া করে যে নতুন পদার্থগুলি তৈরি হয়, তাদের মধ্যে যে কোনো একটা পাত্রের তলায় তলানি রূপে বা প্রিসিপিটেশন হিসাবে জমা থাকে, এটাকে আমরা বলি অধঃক্ষেপণ বিক্রিয়া। এখানে দেখো একটা তীর চিহ্ন দেওয়া হয়েছে নিচের দিকে, এই অ্যারো চিহ্নটা দিয়ে বোঝাচ্ছে যে এখানে সিলভার ক্লোরাইডটা পাত্রের তলায়, এই বিক্রিয়া সিলভার ক্লোরাইডটা পাত্রের তলায় অধঃক্ষেপ করে, এই জন্য আমরা এটাকে বলতেছি কি বিক্রিয়া, অধঃক্ষেপণ বিক্রিয়া। এটা হলো আমাদের সাত নম্বর বিক্রিয়াটা, অধঃক্ষেপণ বিক্রিয়া। তাহলে আমরা এ পর্যন্ত সাতটা রাসায়নিক বিক্রিয়া করলাম। আরও আছে আমাদের ধরো আরেকটা বিক্রিয়া আছে এরকম, যে পলিমারকরণ বিক্রিয়া। পলিমারকরণ বিক্রিয়াটা হচ্ছে যে প্রক্রিয়ায় কোনো পদার্থের অনেকগুলো অণু একত্রে যুক্ত হয়ে একটা বৃহদাকার অণু বিশিষ্ট নতুন পদার্থ তৈরি করে। যে প্রক্রিয়ায় কোনো পদার্থের অনেকগুলো অণু, একটি পদার্থের অনেকগুলো অণু একত্রে যুক্ত হয়ে একটা বৃহদাকার অণু বিশিষ্ট নতুন পদার্থ তৈরি করে। এখানে দেখো পলিমারকরণ, পলি এবং মারকরণ দুইটা কথা আছে। পলি শব্দের অর্থ হলো বহু, পল্লি শব্দের অর্থ হলো বহু, আর মার শব্দের অর্থ হলো যুজন। তাহলে পলিমারকরণ শব্দটার অর্থ দ্বারা বহু যুজন, অর্থাৎ যে প্রক্রিয়ায় কোনো পদার্থের অনেকগুলো অণু, অসংখ্য অণু একত্রে যুক্ত হয়ে একটা বৃহদাকার অণু বিশিষ্ট নতুন পদার্থ তৈরি করে, সেই প্রক্রিয়াটাকে বলা হয় পলিমারকরণ বিক্রিয়া। আমি একটা উদাহরণ দিচ্ছি, খেয়াল করো এই যৌগটার নাম হচ্ছে সরি
এই যৌগটার নাম হচ্ছে ইথিলিন, ইথিলিন বা ইথিল, ইথিলিন বা এটাকে ইথিনও বলা হয়। এই ইথিন বা ইথিলিন যৌগের এন সংখ্যক অণু অসংখ্য অণু একত্রে যুক্ত হয়ে পলিথিন নামক যৌগটা তৈরি হয়। এই যৌগটা হচ্ছে পলিথিন, মানে অসংখ্য অণু আরো যুক্ত হবে। দেখো দুই পাশে খালি রাখছে, মানে এইখানে আরো কার্বন আরো সি এইচ টু যুক্ত একটা বৃহদাকার অণু হবে। তাহলে ইথিলিনের অনেকগুলো অণু মানে অসংখ্য অণু একত্রে যুক্ত হয়ে পলিথিন নামক যৌগটা তৈরি করে। এই বিক্রিয়াটা বা প্রক্রিয়াটার নামই হচ্ছে পলিমারকরণ বা বহুযোজন বা পলিমারাইজেশন। তাহলে আমি আবার বলতেছি, যে প্রক্রিয়ায় একই পদার্থের অসংখ্য অণু বা অনেকগুলো অণু একত্রে যুক্ত হয়ে একটা বৃহদাকার অণু বিশিষ্ট নতুন যৌগ তৈরি করে, সেই প্রক্রিয়াটার নামই হচ্ছে পলিমারকরণ বা পলিমারাইজেশন রিয়াকশন। তাহলে আমরা আর একটা বিক্রিয়া দেখি আমাদের, সেটা হচ্ছে ধরো প্রশমন বিক্রিয়া। এটা তোমরা সবাই জানো, প্রশমন বিক্রিয়া বা নিউট্রালাইজেশন রিয়াকশন। এটা আমরা গত ক্লাসে বলছিলাম যে প্রশমন বিক্রিয়াটা হচ্ছে সবসময় অ্যাসিড এবং ক্ষারের মধ্যে। যে প্রক্রিয়ায় অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে, সেই প্রক্রিয়াটার নামই হচ্ছে প্রশমন বিক্রিয়া। যেমন ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষার, আর HCl একটা অ্যাসিড, ক্ষার এবং অ্যাসিড বিক্রিয়া করে সবসময় লবণ এবং পানি উৎপন্ন করে, এই বিক্রিয়াটার নামই হচ্ছে প্রশমন। অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া সবসময় লবণ এবং পানি উৎপন্ন, অর্থাৎ একটা আরেকটার ক্ষমতাকে প্রশমিত করে দেয়, এই জন্য আমরা এই বিক্রিয়াটাকে বলি প্রশমন বিক্রিয়া। এই গেল মোটামুটি আমাদের নয় প্রকারের বিক্রিয়া। আমরা আবার একটু দেখি, দেখি কি বিক্রিয়া আমরা পড়লাম। প্রথমে আমরা কি পড়ছিলাম, রাসায়নিক বিক্রিয়ার সংজ্ঞা। রাসায়নিক বিক্রিয়ার সংজ্ঞাটাকে আমরা কি বলছিলাম, যে প্রক্রিয়ায় এক বা একাধিক মৌলিক পদার্থ তাপ শোষণ অথবা উদগিরণ করে এক বা একাধিক নতুন পদার্থের সৃষ্টি করে, সেই প্রক্রিয়াটাকে আমরা বলি রাসায়নিক বিক্রিয়া। বিভিন্ন প্রকারের রাসায়নিক বিক্রিয়া আছে, তোর মধ্যে এক নম্বর আমরা কি দেখলাম, সংশ্লেষণ বিক্রিয়া। দুই নম্বর আমরা কি দেখলাম, বিশ্লেষণ বিক্রিয়া। তিন নম্বর আমরা কি দেখলাম, আদ্র বিশ্লেষণ বিক্রিয়া। চার নম্বর আমরা কি দেখলাম, প্রতিস্থাপন বিক্রিয়া। পাঁচ নম্বর আমরা কি দেখলাম, দ্বিবিয়োজন বিক্রিয়া। ছয় নম্বর আমরা দেখলাম, পারমাণবিক পুনর্বিন্যাস। পুনর্বিন্যাস বা এটার একটা নাম বলছিলাম কি, সমানুপ বিক্রিয়া। সাত নম্বর আমরা দেখলাম কি, পারমাণবিক পুনর্বিন্যাস বিক্রিয়া। এটা দেখলাম অধঃক্ষেপণ বিক্রিয়া। আট নম্বর আমরা কি দেখলাম, পলিমারকরণ বিক্রিয়া। নয় নম্বরে আমরা দেখলাম প্রশমন বিক্রিয়া। তাহলে বিভিন্ন প্রকার রাসায়নিক বিক্রিয়ার মধ্যে আমাদের এগুলো আছে। আরেকটা রাসায়নিক বিক্রিয়া আছে, সেটা হলো জারণ বিজারণ, সেটা আমরা পরের ক্লাসে পড়বো, সেটার মধ্যে আরো অনেকগুলো বিস্তারিত কথা আছে। তো এই পর্যন্ত মোটামুটি আমাদের রাসায়নিক বিক্রিয়ার প্রকারভেদ। এখানে শুধু একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া কাকে বলে। বিভিন্ন প্রকার রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ সহ বর্ণনা দাও। তার মধ্যে আমরা দেখলাম সংশ্লেষণ বিক্রিয়া। সংশ্লেষণ বিক্রিয়াতে আমরা কি বলছিলাম, যে কোনো যে প্রক্রিয়ায় কোনো পদার্থ যদি তার উপাদান পদার্থ সমূহতে প্রত্যক্ষ সংযোগে বা সরাসরি সংযোগের ফলে তৈরি হয়, সেটাকে আমরা বলছিলাম সংশ্লেষণ বিক্রিয়া। বিশ্লেষণটা আমরা কি বলছিলাম খেয়াল করো, যে প্রক্রিয়ায় কোনো পদার্থ ভেঙে যদি তার উপাদান পদার্থে পরিণত হয়, তাহলে আমরা সেই বিক্রিয়াটাকে বলছিলাম বিশ্লেষণ বিক্রিয়া। তারপরে দেখা হচ্ছে আমাদের আদ্র বিশ্লেষণ বিক্রিয়া। কি বলছিলাম, যে আদ্র বিশ্লেষণটা বলছিলাম, যদি কোনো পদার্থকে আমরা পানির সাহায্যে বিশ্লিষ্ট করি বা ভাঙি, তখন সে যে প্রক্রিয়াটা হয় সেই প্রক্রিয়াটার নামই হচ্ছে আদ্র বিশ্লেষণ বা হাইড্রোলাইসিস বিক্রিয়া। তারপরে আমরা বলছিলাম প্রতিস্থাপন, যে বিক্রিয়া যে প্রক্রিয়ায় কোনো পদার্থতে তার চেয়ে অধিক সক্রিয় কোনো মৌল এসে ওই পদার্থ থেকে কাউকে প্রতিস্থাপিত করে তার নিজের জায়গায় এসে প্রতিস্থাপিত হয়, সেটাকে আমরা বলছিলাম প্রতিস্থাপন বিক্রিয়া। আর দ্বিবিয়োজনটা বলছিলাম, যে পরস্পরের মধ্যে দুইটা পদার্থের মধ্যে যে উপাদানগুলো থাকে সেই উপাদানগুলো পরস্পরের মধ্যে স্থান বিনিময় করে, সেটাকে আমরা বলছিলাম দ্বিবিয়োজন বিক্রিয়া। প্রত্যেকটারই উদাহরণ জানতে হবে বিক্রিয়া সহ। তারপরে আমরা বলছিলাম পারমাণবিক পুনর্বিন্যাস বিক্রিয়া বা সমানুপ বিক্রিয়া। সেটা কি, যে প্রক্রিয়ায়
কোনো পদার্থের পরমাণুগুলি নতুন করে বিন্যস্ত হয়ে একটা নতুন পদার্থ সৃষ্টি করে, সেই প্রক্রিয়াটার নামই হচ্ছে পারমাণবিক পুনর্বিন্যাস বা সমানুক বিক্রিয়া। আর অধঃক্ষেপণ বিক্রিয়াতে বলছিলাম যে প্রক্রিয়ায় কোনো রাসায়নিক পরিবর্তনের ফলে উৎপন্ন পদার্থ সমূহের মধ্যে যে কোনো একটি পাত্রের তলায় তলানি রূপে বা অধঃক্ষেপ হিসাবে জমা থাকে, এই প্রক্রিয়াটার নামই হচ্ছে অধঃক্ষেপণ বিক্রিয়া। আর পলিমারকরণটা কি বলছিলাম, পলিমারকরণ বলছিলাম যে প্রক্রিয়ায় কোনো পদার্থের অনেকগুলো অণু একত্রে যুক্ত হয়ে একটা বৃহদাকার অণু বিশিষ্ট নতুন পদার্থ তৈরি করে, সেই প্রক্রিয়াটাকে আমরা বলছিলাম পলিমারকরণ বিক্রিয়া। আরেকটা বলছিলাম আমরা প্রশমন বিক্রিয়া। প্রশমন বিক্রিয়াটা কি ছিল, প্রশমন বিক্রিয়াটা সবসময় অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়া হলে লবণ এবং পানি উৎপন্ন, অর্থাৎ অ্যাসিড এবং ক্ষার একত্রে রাখলে বা সংস্পর্শে দিলে একটা আরেকটার ক্ষমতাকে নিউট্রালাইজ করে দেয়, প্রশমিত করে দেয়, এই যে প্রক্রিয়া এটা হয় এই প্রক্রিয়াটার নামই হচ্ছে প্রশমন বিক্রিয়া। এই হচ্ছে আমাদের নয় প্রকার রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়া কাকে বলে, বিভিন্ন প্রকার রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করে, এরকম একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে। আমাদের তৃতীয় অধ্যায়ে তিনটা ধাপ আছে, সেটা একটা এখন আমরা পড়লাম রাসায়নিক বিক্রিয়া বা রাসায়নিক বিক্রিয়ার বিভিন্ন প্রকার। এরপর আমাদের আছে রাসায়নিক সমীকরণ। খেয়াল করো এটা আরো সহজ, যেহেতু তোমরা রাসায়নিক বিক্রিয়া শিখে গেছো, এখন রাসায়নিক সমীকরণ সম্পর্কে তোমাদের ধারণা নিতে হবে। রাসায়নিক সমীকরণ, রাসায়নিক সমীকরণটা কোনো রাসায়নিক বিক্রিয়াকে সমীকরণের সাহায্যে প্রকাশ করাই হচ্ছে রাসায়নিক সমীকরণ। যেমন কোনো রাসায়নিক বিক্রিয়াতে আমরা জানি যারা বিক্রিয়া অংশগ্রহণ করে এদেরকে বলা হয় বিক্রিয়ক বা রিয়্যাক্ট্যান্ট, আর যেগুলো উৎপন্ন হয় এগুলোকে আমরা বলি উৎপাদক বা প্রোডাক্ট। এখন ধরো আমি একটা সিম্পল উদাহরণ দিচ্ছি, এ আর বি বিক্রিয়া করে সি আর ডি উৎপন্ন করছে। এখন এই এ আর বি বিক্রিয়া করে যদি সি আর ডি উৎপন্ন করে, তাহলে এ এবং বি হচ্ছে বিক্রিয়ক আর সি আর ডি হচ্ছে এরা উৎপাদক। তাহলে কোনো রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক সমূহের মধ্যে এবং উৎপাদক সমূহের মধ্যে বিভিন্ন চিহ্ন ব্যবহার করে একটা সমীকরণের মাধ্যমে প্রকাশ করাকেই বলা হয় রাসায়নিক সমীকরণ। রাসায়নিক সমীকরণের কিছু বৈশিষ্ট্য আছে, যেমন রাসায়নিক সমীকরণে বিক্রিয়ক যদি একাধিক হয় তাহলে একাধিক বিক্রিয়কের মাঝখানে প্লাস চিহ্ন, উৎপাদক যদি একাধিক হয় তাহলে উৎপাদক সমূহের মধ্যেও মাঝখানে প্লাস চিহ্ন ব্যবহার করতে হবে, এবং বিক্রিয়ক ও উৎপাদের মাঝখানে দুইটা চিহ্ন ব্যবহার করা যায়, সমান সমান চিহ্ন ব্যবহার করা যায় অথবা এরো চিহ্ন ব্যবহার করা যায় বা তীর চিহ্ন ব্যবহার করা যায়। এটা হচ্ছে রাসায়নিক সমীকরণ লেখার নিয়ম। তাহলে রাসায়নিক সমীকরণ কাকে বলে, কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণকারী পদার্থ সমূহকে বিভিন্ন চিহ্নের সাহায্যে সমীকরণ রূপে প্রকাশ করাকে বলা হয় রাসায়নিক সমীকরণ বা কেমিক্যাল ইকুয়েশন। রাসায়নিক সমীকরণের কী কী বৈশিষ্ট্য থাকে, রাসায়নিক সমীকরণের লেখার নিয়ম হচ্ছে যে বিক্রিয়ক যদি একাধিক থাকে তাহলে একাধিক বিক্রিয়কের মাঝখানে যোগ চিহ্ন, এবং উৎপাদক যদি একাধিক থাকে তাহলে উৎপাদে একাধিক উৎপাদকের মাঝখানেও যোগ চিহ্ন ব্যবহার করতে হবে, এবং বিক্রিয়ক এবং উৎপাদের মাঝখানে সমান সমান চিহ্ন ব্যবহার করা যাবে অথবা তীর চিহ্ন ব্যবহার করা যাবে। এটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়াকে সমীকরণের সাহায্যে প্রকাশ করা বা রাসায়নিক সমীকরণ। এখানে আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা বিভিন্ন প্রকার রাসায়নিক বিক্রিয়া দেখছি, এখন আমাদের বিভিন্ন প্রকার রাসায়নিক সমীকরণের তাৎপর্য নিয়ে জানতে হবে। এখন রাসায়নিক সমীকরণের তাৎপর্য আমরা আগামী ক্লাসে পড়ব, এই ক্লাসে শেষ করা যাবে না, তোমরা খেয়াল রাখবে আমরা আগামী ক্লাসে পড়ব রাসায়নিক সমীকরণের তাৎপর্য, এই বিষয়টা নিয়ে আমরা আগামী ক্লাসে কথা বলবো যে রাসায়নিক সমীকরণ কাকে বলে আজকে আমরা জানলাম, আগামী দিন আমরা পড়বো রাসায়নিক সমীকরণের তাৎপর্য। সে পর্যন্ত সবাই ভালো থাকো, আগামী ক্লাসে ইনশাল্লাহ কথা হবে। আগামী বৃহস্পতিবার আমার সকাল 10টায় একটা ক্লাস আছে, সেই ক্লাসে আমরা এটা পড়বো। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।